আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকান্সি বুলেটিন। ভিউয়ার্স, সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে 90টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলার প্রার্থীগণ এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে SSC পাস। পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আবেদনের শর্তাবলী, নিয়মাবলী এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং কিভাবে SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে, বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক দিয়ে রাখবেন। আমি আমার চ্যানেলে প্রতিদিনই সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি, NGO এবং ডিফেন্সের নিয়োগ সরাসরি আপলোড দিয়ে থাকি। আপনারা চ্যানেলে এসে ভিডিও দেখে আবেদনের নিয়ম জেনে আবেদন করে নিতে পারবেন। যেমন সম্প্রতি পরিবেশ অধিদপ্তর 275 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়নে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, এছাড়াও অন্যান্য NGO এবং সরকারি চাকরি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো চলুন ভিউয়ার, শুরু করা যাক। অফিস সহায়ক পদসংখ্যা 90টি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, চাঁদপুর, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী, 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সসীমা যাদের 18 থেকে 30 বছরের মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই পরীক্ষার জন্য প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান সম্পর্কিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তাহলে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই 4টি বিষয়ের উপরে প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং এরপরে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, চাকরি প্রার্থীগণকে বা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ dife.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখের সময় 29/12/2022 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 18/01/2023 খ্রিস্টাব্দ পর্যন্ত। অনলাইন আবেদন করতে আবেদনপত্রে প্রার্থিতা রঙিন ছবির দৈর্ঘ্য 300/300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300/80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 112 টাকা অনলাইনে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ, আপনি আবেদন ফর্ম পূরণ করলেন কিন্তু SMS এর মাধ্যমে পরীক্ষার ফি দিলেন না, তাহলে কিন্তু আপনার আবেদনটি গৃহীত হবে না। যেভাবে SMS প্রেরণ করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন DIFE স্পেস দিয়ে ইউজার আইডি এবং সেন্ড করে দিবেন 16 নাম্বারে। এক্সাম্পল এখানে দিছে, ভালো করে দেখে নিতে পারেন। রিপ্লাই SMS এ আপনারা একটি পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় SMS করতে হবে এবং কত টাকা কাটবে, চার্জ কাটবে, সেই টাকাটার অঙ্কটা থাকবে, সেই পরিমাণ ব্যালেন্স রেখে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। দ্বিতীয় SMS করার সময় মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন DIFE স্পেস দিয়ে লিখবেন ES স্পেস দিয়ে লিখবেন পিন নাম্বার এবং সেন্ড করে দিবেন 16 নাম্বারে। রিপ্লাই SMS এ আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অনেক যত্ন করে রেখে দিবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dife.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই কোশ্চেন করেন যে পরীক্ষার তারিখ কবে দিবে, পরীক্ষার তারিখ, এই পরীক্ষা কি হয়ে গেছে কিনা। আসলে পরীক্ষা হওয়ার আগে অবশ্যই 1 সপ্তাহ বা 5 দিন বা নির্দিষ্ট কয়েকদিন আগেই প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে কিন্তু তারা বিস্তারিত জানিয়ে দেয়। এমন হয় যে 1 বছর, 2 বছর, 3, 4 বছর পরও আপনাদের SMS আসছে পরীক্ষার জন্য, এটা হতে পারে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষা তারিখ, সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে সম্প্রতি 90টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সঠিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটি ভিডিও আপনার টাইমলাইনে নোটিফিকেশন আকারে সবার আগে চলে যায় এবং আপনি সেই নোটিফিকেশন দেখে, ভিডিও দেখে আবেদনের নিয়ম জেনে আবেদন করে নিতে পারবেন। সামনে আরও একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।